করে যে বাঁচি চোখে শ্রাবণী। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মিশেল। এন্ড আজকে ভিডিওটা যে পুরোপুরি আলাদা, একদম ডিফারেন্ট, আমি এরকম টাইপের ভিডিও আগে কখনো করিনি। আর কী টপিকের উপরে হতে চলছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছে, তো আমি আর সেটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। শুধু এইটুকু বলবো যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ওর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর আমি একটা ছোট ডিসক্লেমার দিতে চাই যে আমি এই ভিডিওটা শুধুমাত্র ফানের জন্য করেছি, শুধুমাত্র এটা একটা মজার ভিডিও আর কিছুই না। আর আমি নিজেও টিকটক করতাম একটা টাইমে, আর টিকটক আমি নিজেও বন্ধ করে দিয়েছিলাম। যারা আমাকে চেনো জানো যে আমি টিকটকটা সরকার থেকে ব্যান করার এক দেড় মাস আগেই বন্ধ করে দিয়েছিলাম, আমার ফোন থেকেই আমি পুরোপুরি আনস্টল করে দিয়েছিলাম টিকটক অ্যাপটাকে। তো আই হোপ তোমরাও এটাকে শুধুমাত্র মজার জন্যই নেবে আর কোনোরকম উল্টোপাল্টা মন্তব্য বা কোনোরকম উল্টোপাল্টা সিরিয়াস মিনিংয়ের দিকে নেবে না। আর আমি কোনো বকবক করতে চাই না, চলো ডাইরেক্ট ভিডিওর দিকে চলে যাই। এটা তুমি কি করলে বাবুয়া, এটা তুমি কি করলে, কেন করলে, বিচার দাও আমার, বিচার দাও। তুমি টিকটকটা ব্যান করে দিলে, মোদিজি তুমি এটা কেন করলে, কি করতাম আমরা, কি করতাম, শুধু না একটুখানি সেজে গুজে ভিডিও করতাম। তোমরা জানো আমরা এই টিকটকের জন্য কত কিছু করতে হতো, কত কিছু করার পরে আমার 239টা ফলোয়ার্স হয়েছিল। এই 239টা ফলোয়ার্স এর জন্য আমাকে 459টা ভিডিও করতে হয়েছিল, আর তারপর এতগুলো লিপস্টিক কিনেছিলাম আমি। যখন আমার 200টা ফলোয়ার্স কমপ্লিট হয়েছিল তখন আমি এই লিপস্টিক গুলো কিনেছিলাম। এই লিপস্টিক গুলো আমি এখন কিসে ইউজ করব, ভিডিও বানানোর জন্য তো লিপস্টিক গুলো কাজে লাগতো, এবার এগুলো কি করব। শুধু এই না, স্যাড ভিডিও করতে না স্যাড ভিডিও, তার জন্য কান্নাকাটি করতে হয়, তার জন্য আমি গ্লিসারিন কিনেছিলাম। ফার্স্টে ছোট বোতল কিনেছিলাম ট্রায়ালের জন্য, যদি ভালো হতো তাহলে একটা বড় বোতলও কিনবো বলে প্ল্যান করে রেখেছিলাম। দেখো মাত্র এইটুকু ইউজ হয়েছে, এইটুকু কি হবে এখন এটা। আমার তো বয়ফ্রেন্ডও নেই যে বয়ফ্রেন্ডের সঙ্গে কাদার জন্য এইসব ইউজ করব, এখন এটা কি করব আমি। সব গেল, সব গেল, কত কষ্ট করে বাবার পকেট থেকে মার পার্স থেকে চুরি করে করে টাকা জমিয়ে এই লিপস্টিক এই গ্লিসার নিয়ে সব কিনেছিলাম, লাইনার কিনেছিলাম। এই আমার 3 নাম্বার বোতল চলছে লাইনারের, এখন আমি কি কাজে লাগাবো। এমনিতে তো আমি 2টো লাইনার সমান করতে পারি না, টিকটকে ক্যামেরার জন্য বোঝা যেত না অতটা, তাই জন্য কোনো রকম একটা লাগিয়ে নিতাম। আর তারপরে তো টিকটকের ওই ফিল্টার ছিল, আমাকে ফর্সা করে দিত, কালোর থেকেও ফর্সা বানিয়ে দিত। এখন কি করব, এখন কি করব। ওই ভিডিও দেখে তো তাও আমি ফেসবুকে 2টো ছেলে পটিয়ে ফেলেছিলাম, এখন তো আর ফটো তো পারবো না। আর তার মধ্যে যদি আমি একটু ফটো তুলো তাদেরকে পাঠিয়ে একটু আমি ইমপ্রেস করার চেষ্টা করবো তাও হবে না। বিউটি ক্যামেরা যে অ্যাপটা ছিল সেটাও তো উড়িয়ে দিয়েছো, আর যে সুন্দর সুন্দর ড্রেস সিনটাও তো চলে গেল, এবার সুন্দর সুন্দর ড্রেসই বা পাবো কোথায়। এবার আমরা কি করবো, তোর বয়ফ্রেন্ডটা নাও কেটে যায়, এখন যদি আমাকে একটা ফটো পাঠাতে বলে আমি কোথা দিয়ে পাঠাবো, মেকআপও তো হয় না আমার দ্বারা, এগুলো আমি কোথায় মাগ, কোথায় মাগবো। কি করেছিলাম, কি করেছিলাম, একটু তো আমাদের কথা ভাবতে পারতে, এইটুকু ওই এইরকম একটা পোস্ট ছিল না, এরকম রিং লাইটের ভেতর দিয়ে মাথা বার করে ড্রেস চেঞ্জ হয়ে যায় মেকআপ হয়ে যায়, ওই ভিডিওটা করবো বলে আমি রিং লাইটের জন্য টাকাও জমিয়ে ফেলেছিলাম। এবার আমি ভাগ্যিস কিনিনি, যদি কিনে ফেলতাম তখন আমি কি করতাম, ওটা নিয়ে তো মা আমার ডোলায় জড়িয়ে দিত। মা তো বলেছে এগুলো এখন বাড়িতে মেখে মেখে বসে থাক, রাস্তায় তো বেরোতে পারবি না, বাড়িতে মেখে মেখে বসে থাক। কথা শুনতে শুনতে যেই হয়ে গেল,
তার মধ্যে তো আছে ফেসবুকে ট্রোল হচ্ছে, টিকটক স্টার, টিকটক স্টার কোথায় গেলে তোমরা? কি যে করি, একটু তো ভাবতে পারতে আমাদের কথা বলো। এখানেই শেষ না, আরো আছে। এই দেখো, আমি এত বড় একটা টেডি বিয়ার পেয়েছি বার্থডেতে। ভেবেছিলাম এটা নিয়ে যদি কয়েকটা ভিডিও বানাই অন্তত 4-5টা তো ফলোয়ার্স বেড়েই যাবে, আর কম করে 13-14টা তো লাইক পাবোই পাবো। তার জন্য একটু বেশি ভিডিও করতে হবে, 7-8টা ভিডিও বানাতে তো তাও হয়ে তো যেত, কিন্তু সেটাও হবে না। দেখো প্যাকেটটাও খুলতে পারিনি, তার আগেই টিকটক ব্যান হয়ে গেছে, কি করবো। ভাবছি ইউটিউবে কি একটা চ্যানেল, ওই যে 239টা ফলোয়ার্স ছিল, অন্তত ওরা কি আমার মুখ চিনবে? ওরা কি আমাকে সাবস্ক্রাইব করবে? টিকটকে তো তাও একটুখানি করে হয়ে যেত, কিন্তু ওখানে তো তা হবে না, ইউটিউবে তো তা করে কাটাতে পারবো না, সেখানে কি করবো আমি? থাক, দরকার নেই বাবা, এখন তো আমার বাড়ির থেকেও বেরোতে পারছি না। বিড়ালি সবাই বলছে, কিরে টিকটক স্টার, কি হলো, খুব তো গেম দেখাচ্ছিলি, এতগুলো ফলোয়ার্স হয়ে গেছে আমার, 239টা ফলোয়ার্স হয়ে গেছে, কি হলো? কিছু বলতে পারি না, মুখ লুকিয়ে বসে। তাও মাস্কের জন্য হাফ ঢাকা থাকে বলে তাও অনেকে চিনতে পারে না। আও ভালো, আবার 14 দিনের জন্য 9-24 পরগনায় লকডাউন দিয়ে দিয়েছে, নইলে যে কি হতো, যে এখন কি করবো, কিভাবে আমি সময় কাটাবো, আমার তো কোনো ট্যালেন্টও নেই। আর সবাই কি সুন্দর লকডাউনে রান্না করছে, ড্রয়িং করছে, গান করছে, ডান্স করছে, আমার তো কোনো ট্যালেন্টই নেই। আর শুধু করা ছাড়া তাও অতি কষ্টে টিকটক করতে হতো, একটা ভিডিও কম করে 4-5 বার বানাতে হতো। আমি জানি না আমি এখন কিভাবে দিন কাটাবো, কি দুঃখে দিন কাটবে আমার। কিন্তু তোমরা প্লিজ দয়া করে একটা লাইক করে দিও, আর একটু শেয়ারও করে